যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে। মরহুম শেখ মুজিব, আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই, মরহুম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই। মুজিব, আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন। শেখ হাসিনা, আপনি 2,500 টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযুদ্ধ তো করেন নাই, বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন। তাই আজকে বলতে চাই, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয়, আওয়ামী লীগ হল ফ্যাসিস্ট, আওয়ামী লীগ হল গণতন্ত্র হত্যাকারী, আওয়ামী লীগ হল বাংলাদেশের জনগণের দুশ্মনে পরিণত একটি সংগঠন। প্রিয় ভাইয়েরা, তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ, এই ছাত্রলীগ 1997 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেন্সুরি উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ। আজকে স্পষ্ট বলতে চাই, ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোন অধিকার নেই, কারণ এই ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছে, চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে, নিউ মার্কেটে গুলি চালিয়েছে, বজ্রহাটে গুলি চালিয়েছে, নতুন ব্রিজে গুলি চালিয়েছে, লালহান বাজারে গুলি চালিয়েছে। তাই বলতে চাই, চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না, ছাত্রলীগ এইখানে সংগঠন করতে পারে। এই সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা। শেখ হাসিনা, আপনি আমাদের নেতারা পালাইলাম, এই দেশ গোলাম আজমের বাংলাদেশ, এই দেশ মাওলানা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, এই দেশ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ, এই বাংলা আপনাদের নয়। আপনারা বাংলাকে হিন্দুস্তানের করপ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন, আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা, এই ষড়যন্ত্র রুখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, 18টি বছর বেনজির, বেনজির পুলিশ প্রধান ছিলেন, র্যাবের প্রধান, দেইতে হন্ডুল জেলায় কত গাল হতো, কি বলল, ছাত্র শিবির মিছিল করলে দেখানাত্র গুলি। এখন আসো না, একটু দেখানাত্র গুলির জন্য আসো, আমরা প্রতিশোধ নিই না, আমরা প্রতিহিংসা করি না। ছাত্র শিবিরে যদি প্রতিশোধ নিতে চাইতো, 1 মিনিটের জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুলিশ বাহিনী রাজপথে নামতে পারত না। আমরা কোরআন বুঝি, আমরা হাদিস বুঝি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত বুঝি। ছাত্র শিবির যদি চাইতো গুলি দেখা মাত্রই গুলি, ছাত্র শিবিরকে, ছাত্র শিবিরের জন্ম 77 সালে, কিভাবে আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন? প্রশ্ন রাখতে চাই, আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসাবে প্রমাণ করতে পারেন নাই, স্বাধীনতা বিরোধী হিসাবে প্রমাণ করতে পারেন নাই, জঙ্গি হিসাবে প্রমাণ করতে পারেন নাই, সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই। তাই 1 আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন।
করলেন কি, সন্ত্রাস দমন আইনে 18 এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। করলো কে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ, 1 তারিখ 4:30 নিষিদ্ধ করলো, আর 5 তারিখ 4:30 পৌনে 5টার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো। এটাই হলো ছাত্র শিবিরের কারণ, এটাতেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল, এটাতেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন, ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন।